কুড়িগ্রামের উপর দিয়ে আজও বয়ে যাচ্ছে মৃদু সত্যপ্রবাহ মাঘের শীতের সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ সন্ধ্যার আগে গ্রামীণ হাট বাজারগুলো লোকশূন্য হয়ে পড়েছে এক সপ্তাহ ধরে এ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি সত্যপ্রবাহ আজ শনিবার সকাল নয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে রাত ও দিনের তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় দুপুর পর্যন্ত বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের কিছুটা উত্তাপ ছাড়লেও বিকেল হতে হতে তাপমাত্রা আবারও নিম্নগামী হচ্ছে ঠান্ডার সঙ্গে হিমেল হাওয়া কাবু হয়ে পড়েছে ষোলোটি নদ নদী তীরবর্তী চর ও দ্বীপচরের মানুষ গরম কাপড়ের অভাবে অনেকেই খড়খুটো চালিয়ে উষ্ণতা নিয়ে শীত নিবারণের চেষ্টা করছে হুমায়রা পারভিন ডেক্স রিপোর্ট